আমরা রমাদানের কিছু বিলুপ্ত হওয়া আমল আছে যে আমলগুলো খুব একটা মানুষ করে না। তন্মধ্যে থেকে একটা আমলের কথা বলি, যে সেটা হলো অধীনস্থদের কাজের বোঝা কমিয়ে দেওয়া। রমাদান মাসে আপনার অধীনে যারা কাজ করেন তাদের বোঝাটা কি করে দেওয়া, একটু হালকা করে দেওয়া। সৌদি আরবে আপনার 8 ঘন্টা ডিউটি রমাদান মাসে 6 ঘন্টা করে দেয় সব জায়গায়, সরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে। 8 ঘন্টা ডিউটি 2 ঘন্টা কমায় 6 ঘন্টা করে দেয়। কেন? কারণ নবী আলাইহিসসালামের বিভিন্ন হাদিস থেকে রমাদান মাসে একে অন্যের প্রতি শাহরুল মুয়াসাত, এটা সহমর্মিতা দেখানোর কথা বলা হয়েছে, অধীরস্থদের প্রতি রহম করার কথা বলা হয়েছে। আপনার বাসা যিনি কাজ করেন, বিশেষ করে কাজের মহিলা থাকলে তাদের প্রতি রমজান মাসে জুলুমটা একটু বেশি হয়। আরও অন্য মাসে সকালে নাস্তা বানাতে একটু রুটি বানানো লাগে, আর এই মাসে সন্ধ্যা ইফতারির জন্য 16, 17, 18, 20 আইটেম বানানো লাগে, ঠিক না? ঠিক। হাউস ড্রাইভার বেচারা অন্য মাসে যদি ডিউটি 8 ঘন্টা করা লাগে, রমজান মাসে রমজানের বাজার, ঈদের বাজার, এর বাসায় ওর বাসায় ডিউটি করাইতে করাইতে বেচারা 16 ঘন্টা হয়ে যায়। তো এ একটা আমল বিলুপ্তির পথে। আরেকটা আমল হলো মেসওয়াক করা। মেসওয়াক সিয়ামরত অবস্থায় মেসওয়াক করা যাবে কি যাবে না? কিন্তু আমাদের দেশের অনেক মানুষের ধারণা হলো রোজা রেখে সিয়াম রেখে কি করা যাবে না, মেসওয়াক করা কেন যাবে না মনে করে। কারণ ওরা মনে করে মেসওয়াকের যে রস আছে, এটা আমরা সিয়াম অবস্থায় মেসওয়াক করতে গেলে রসটা তো থুতুর সাথে ভিতরে চলে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে। আসলে কি তাই? আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিয়ামরত অবস্থায় এত বেশিবার মেসওয়াক করতে দেখেছি যে গুনে শেষ করা যাবে না। এমনিতেই মেসওয়াকের আমলটা বিদায় হয়ে গেছে, মেসওয়াক নাই। যারা দিন প্র্যাকটিস করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম রাখেন, সব ঠিক আছে, এদের মধ্যে আমলটা নেই। অনেক উলামায়ে কেরাম বলেছেন, ইমানের সঙ্গে মৃত্যুর জন্য যে সমস্ত আমলগুলো সহায়ক হয় মানুষের, তন্মধ্যে থেকে একটা হলো মেসওয়াক করা। মেসওয়াক করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন? শেষ আমল, যে আমল তার জীবনের শেষ আমল ছিল, তারপর আর কোনটা করতে পারেন না, কোনটা ছিল? এই মেসওয়াক। তার সিরাতের কিতাবগুলো খুলে দেখেন, দেখবেন যে তিনি যখন আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিলেন, তার আগ মুহূর্তে একটা মেসওয়াক আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে বললেন, একটু চাবায়া দাও। চাবানোর শক্তি তার তখন ছিল না। চাবায় দেওয়ার পরে সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেছেন, এরপরে দুনিয়া থেকে চলে গেছেন। অথচ সেই আমলটা আজ আমাদের মধ্যে নাই। নবী আলাইহিসসালাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে এই ভয় যদি আমার না হতো, তাহলে মেসওয়াককে আমি ফরজ করে দিতাম। লা আমার তো হুম বিসওয়াক আইন্দা করলে সলা, প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক সলাতের সময় মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম, তার মানে ফরজ ওয়াজিব করে দিতাম। যেহেতু তাদের জন্য কষ্টকর হয়ে যাবে এটা করে দিলে, এই জন্য ফরজ ওয়াজিব করেন নাই, কিন্তু গুরুত্বপূর্ণ সুন্না রেখেছেন। কত গুরুত্বপূর্ণ সুন্না! কিন্তু এটা আজ আমাদের সমাজে একেবারে হারিয়ে গেছে। ইল্লা মার রহিম রব্বি, হাতে গোনা কয়েকজন মানুষ বাদে। ব্রাশ করলে দাঁত পরিষ্কারের সওয়াব হবে, মানুষকে কষ্ট দিলেন না, দাঁত পরিষ্কার করলেন, ঠিক আছে, কিন্তু মেসওয়াকের যে সওয়াব সেটা কিন্তু ব্রাশে হবে না। ভাইরা আমার, দুনিয়ার সমস্ত ডেন্টিস্টরাও বলবে যে প্লাস্টিকের ব্রাশের চাইতে আপনার ভালো সফট মেসওয়াক থাকলে সেটা আমাদের দাঁতের জন্য অধিক উপকারী। তবে হ্যাঁ, আজকাল আমরা অনেক খাবার খাই, তৈলাক্ত খাবার ইত্যাদি, সেগুলো দূরের জন্য আপনি পেস্ট, মাজন বা কিছু একটা স্বাস্থ্যসম্মত যেগুলো তার কোনো একটা আপনি ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকটা নিয়মিত করেন। রমাদান মাসে বিলুপ্ত হওয়া আমলগুলোর মধ্যে থেকে বা হারিয়ে যাওয়া আমলগুলোর একটা হলো সিয়ামরত অবস্থায় দিনের বেলা বেশি বেশি কি করা, মেসওয়াক করা। করবেন তো ইনশাআল্লাহ। আরও অনেক আমল আছে রমাদান উপলক্ষে যেগুলো হারিয়ে গেছে, যেগুলোর আলোচনা নেই, যেগুলোর পর্যালোচনা নেই, যেগুলো আমাদের মধ্যে খুব একটা নেই, সেগুলো আমাদেরকে খুঁটে খুঁটে করতে হবে। সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমাদেরকে মুত্তাকি বানানো। অতএব তাকওয়ার পথে অগ্রসর হতে হবে। রব্বে করিম, আরশে আজিমের মালিক, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে রমাদান মাসকে সর্বোচ্চ মক্ষম সুযোগ হিসাবে, আল্লাহর সঙ্গে নৈকট্য অর্জনের সোপান এবং সিঁড়ি হিসাবে এটাকে ব্যবহার করার তৌফিক দান করুন।